नमस्कार, আমি উজ্জ্বল কুমার মান্না। আজ আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি কম্পিটিটিভ এক্সামের এক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম মেনসুরেশন। এই মেনসুরেশন চ্যাপ্টারটি সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো 2D, অর্থাৎ 2 ডাইমেনশন, আর একটি হলো 3D, অর্থাৎ 3 ডাইমেনশন। আজ আমরা এখানে আলোচনা করব মেনসুরেশন 2D চ্যাপ্টারটিকে নিয়ে। তাই কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের চ্যাপ্টার মেনসুরেশন 2D। আর আপনারা দেখছেন টিনটিন ক্লাসেস। মেনসুরেশন 2D পড়তে গেলে আমাদের যে কটা বিষয় খেয়াল রাখা দরকার, তার প্রথমটি হলো ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজ। দ্বিতীয়টি হলো কোয়াড্রিলেটারাল, অর্থাৎ চতুর্ভুজ। এবং তৃতীয়টি হলো সার্কেল, অর্থাৎ বৃত্ত। এদের প্রত্যেকটার সাব ডিভিশন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ আছে। যেমন ট্রায়াঙ্গেলেরও একটা ভাগ আছে, কোয়াড্রিলেটারেরও বেশ কয়েকটা ভাগ আছে, সার্কেলেরও ভাগ আছে। আমরা প্রতিটা বিষয় নিয়ে আমরা কিছু কনসেপ্ট, আমাদের কিছু ধারণা আমরা ক্লিয়ার করব, কিছু শর্টকাট শিখব, এবং তার মধ্যে থেকে কিছু উদাহরণস্বরূপ কিছু অঙ্ক, যেমন ধরনের আমাদের কম্পিটিটিভ এক্সাম লেভেলে আসে, সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই শুরু করি প্রথমে ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিভুজ। ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়? ট্রায়াঙ্গেলকে সাধারণত আমরা এখানে তিনটি ভাগে ভাগ করেছি। তিনটি ভাগ কী? না, একটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে আইসোস্কেলিন ট্রায়াঙ্গেল, একটা স্কেলিন ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু বলতে বোঝায় যে ত্রিভুজে তিনটি বাহুই সমান, তাকে বলবো সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কোন ত্রিভুজ কোনগুলোকে বোঝাচ্ছে? না, যে ত্রিভুজে দুটি বাহু সমান, তাকে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সবশেষে আসি স্কেলিন ট্রায়াঙ্গেল, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কোনগুলো? না, যে ত্রিভুজে কোনো বাহু সমান নয়, সেই ত্রিভুজটাকে কী বলবো? বিষমবাহু ত্রিভুজ। বড্ড অসমান হয়ে গেল তো, যাই হোক, আসি বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে কোনো বাহুই সমান নয়। তো আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজ সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ভেতরে। চলে আসি পরের স্লাইডে। কি আছে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। এখানে একটা বৃত্ত দেখা যাচ্ছে, যার সার্কাম সার্কেল, ইন সার্কেল বলে পয়েন্ট আউট করা আছে। তো আমি সবথেকে বড় বৃত্তটাকে সরিয়ে দিই। হ্যাঁ, তো এখন যেটা দেখতে পাচ্ছি উপরে, শুধুমাত্র আউটলাইনটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের আউটলাইন। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের আউটলাইন। তো সমবাহু ত্রিভুজের আউটলাইন মানে প্রতিটা বাহুই সমান। তাই প্রতিটা বাহুর মান কত হতে পারে? এই বাহুটারও এ। তাহলে যেহেতু প্রতিটা বাহু সমান, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি? একটা হাইট পেয়ে যাচ্ছি। এটাকে আমরা কী বলছি? একটা হাইট পেয়ে যাচ্ছি। তাই এই হাইট বের করার একটা রুলস আছে, একটা সূত্র আছে। সেই সূত্রটা কী? হ্যাঁ, √3/2 × সাইড। আশা করি এই √3/2 কী করে এলো সেটা নিয়ে আর আলোচনা করতে লাগবে না, এটা অনেকেই জানে। তো সেই বিষয়ে আলোচনা না গিয়ে আমরা এগিয়ে যাই। তো হাইট, অর্থাৎ এই হাইটটা বের করতে গেলে কী সূত্র ব্যবহার করতে হয়? না, √3/2 × সাইড। যেহেতু আমরা সাইড এখানে এ জেনে গিয়েছি, তাহলে আমরা লিখতে পারি √3/2 × এ। ওকে, এবার আমি কী করেছি? না, প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমি একটা মিডিয়ান টেনেছি। এটা তো টানা ছিল, এটা হাইট। অর্থাৎ প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমি একটা করে মিডিয়ান টেনেছি। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। এই প্রতিটা মিডিয়ান একটা বিন্দুতে, প্রতিটা মিডিয়ান একটা বিন্দুতে কী করেছে? পাস থ্রু করেছে।
মানে ক্রস একটা বিন্দু ছেদ করেছে যাকে বলে। তো এই বিন্দুটাকে কি বিন্দু বলে, এই বিন্দুটাকে কি বিন্দু বলে, এই বিন্দুটাকে বলে সেন্ট্রয়েড। কি বলে? সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড বলে এই বিন্দুটাকে, সেন্ট্রয়েড বলে। সেন্ট্রয়েড বা বাংলায় যাকে বলে ভর কেন্দ্র, বাংলায় বলে ভর কেন্দ্র, বাংলায় বলে ভর কেন্দ্র, ইংরেজিতে বলে সেন্ট্রয়েড। লেখাটা বাজেভাবে লেখা হলো, একটু ভালো করে লেখার চেষ্টা করি। সেন্ট্রয়েড, পেন ট্যাবটা একদম কাজ করছে না। TROID সেন্ট্রয়েড। হলো, তো আমরা সেন্ট্রয়েড পেয়ে গেলাম। এইবার আর একটা মজার জিনিস পাবো এখান থেকে। কী জিনিস পাবো? না, এই যে যে সেন্ট্রয়েডে যে মিডিয়ানগুলো ভাগ হয়েছে, যে মিডিয়ানগুলো সেন্ট্রয়েড থেকে আবার একটা করে ভাগ হয়েছে, এই সেন্ট্রয়েড থেকে আবার একটা করে ভাগ হয়েছে, এই প্রত্যেক ভাগটা 1:2 রেশিওতে ভাগ হয়েছে। সব থেকে ছোটো রেশিও মানে আমি ধরলাম, আমি ধরেছি, ধরে নিই এই যে মিডিয়ানটা টেনেছি, এই মিডিয়ানের এটা হচ্ছে সেন্ট্রয়েড, এখানে একটা, এখানটা সেন্ট্রয়েড আছে। তো আমরা এই পোর্শনটাকে ধরলাম 1:1, আর এই পোর্শনটাকে ধরলাম 2:1। এই 1:2 রেশিওতে প্রতিটা মিডিয়ান, আবার এই যে মিডিয়ানটা ভাগ হয়েছে, এই মিডিয়ানটা ধরে নিলাম, এই মিডিয়ানটা এই এই এখান থেকে ভাগ হয়েছে, এটা ভর কেন্দ্র বা সেন্টার, এইটা হচ্ছে 1:1, এইটা হচ্ছে 2:1, 1:2 রেশিওতে ভাগ হয়েছে। তো এই 1:1টাকে, এই যে প্রথমে আমরা যে দেখি, এই যে 1 সব থেকে ছোটো, এই যে সব থেকে ছোটো রেশিও, ছোটো যেটা ছিল, এই ছোটো মিডিয়ান যেটা ছিল, যেটা 1:1 ছিল, এই 1:1কে আমরা রেডিয়াস করে যদি একটা সার্কেল ড্র করি, যদি একটা সার্কেল ড্র করি, সেই সার্কেলের নাম হবে এন সার্কেল, অর্থাৎ অন্তর্বৃত্ত, সেই সার্কেলের নাম হবে এন সার্কেল। এইবার আমরা যদি এই যে বড়ো যেটা, যে যে মিডিয়ানটা আছে, যে যেটা রেশিও হচ্ছে 2:1, তাহলে এই রেশিওটা, এই এইটাকে যদি আমরা রেডিয়াস করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, যেটা প্রথমে ছিল আমার, যেটা আমি অমিট করলাম, যেটা সরিয়ে দিলাম, যদি আমরা বৃত্ত আঁকি এইটাকে কেন্দ্র করে, এইটাকে রেডিয়াস করে যদি আমরা একটা একটা বৃত্ত আঁকি, এই বৃত্তটাকে কী বলবো? সার্কাম সার্কেল। এই বৃত্তটাকে কী বলবো? সার্কাম সার্কেল, যার অর্থাৎ পরিবৃত্ত, অর্থাৎ পরিবৃত্ত। ঠিক আছে, এবার আমরা কী আমরা কী পাবো? এই এই যে যে ত্রিভুজটা করেছিলাম, এই ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম কী ছিল? না, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে আমরা এরিয়া খুঁজি। এরিয়া কী করে বার করবো? না, রুট ওভার 3/4 মাল্টিপ্লাই বাই সাইড স্কোয়ার। রুট ওভার 3/4 কী করে এলো সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা না গিয়ে শুধু জেনে রাখা বলো রুট ওভার 3/4, কারণ সেই বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের বাকি বিষয়গুলো আলোচনা করা হয়ে উঠবে না। তাই আমরা শুধুমাত্র এই এরিয়াটাই জানিয়ে দিলাম, কী ব্যবসা? রুট ওভার 3/4 মাল্টিপ্লাই বাই সাইড স্কোয়ার। এইবার আমরা কী জানি? প্রতিটা সাইডের মান সমান, প্রতিটা সাইডের মান সমান এ। তো আমরা এখানে কী করলাম? শর্টে বার করার জন্য রুট ওভার 3/4 মাল্টিপ্লাই বাই এ স্কোয়ার। তো এটা আমরা এরিয়ার রুলস পেয়ে গেলাম, আর এখানে হাইটের রুলস পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা খুব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখব। এই এত কিছু সূত্র মাথায় না রেখেও আমরা কী করে পরীক্ষা হলে শর্টে অঙ্ক করব, সেটা প্রিলিমিনারিতে হোক বা মেন্সে হোক, আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা কি? না, এরিয়া রেশিও। এরিয়া রেশিও মানে কোনগুলো? না, এখানে তিনটে জিনিস পেয়েছি, একটা পেয়েছি ট্রায়াঙ্গেল, একটা পেয়েছি সার্কাম সার্কেল, একটা পেয়েছি এন সার্কেল, এদের তিনজনার রেশিও। যেটা বলতে দেবে, যেটা বলতে দেবে আমরা সেটা ধরে বার করে দেবো। কী রেশিও রেশিও পাবো? না, এরিয়া রেশিও। কাদের এরিয়া রেশিও দেখা যাক, এন সার্কেল, একটু মুছে দিই জায়গাটা, হ্যাঁ, এন সার্কেল পাবো, এন সার্কেল, ট্রায়াঙ্গেল আর সার্কাম সার্কেলে, এন সার্কেল, ট্রায়াঙ্গেল আর সার্কাম সার্কেলে, এন সার্কেল। তাহলে এদের রেশিও কত হবে? এদের রেশিও, এরিয়া রেশিও কত হবে? না, এন সার্কেলের হবে 22, এন সার্কেলের হবে 22, ট্রায়াঙ্গেলের হবে 21 রুট ওভার 3, আর সার্কাম সার্কেলের হবে 88। তাহলে 22, 21 রুট ওভার 3 আর এটা 88। ঠিক আছে,
এইটা জেনে রাখলাম। এইবার পরীক্ষা হলে হয়তো এদের মধ্যে দুটো থেকে দুটো দিয়ে দেবে, পরেরটা বার করতে হবে, বা এই দুটো দিয়ে দিল এটাকে বার করতে দিল, বা এরকমভাবে দিয়ে এরকম পরীক্ষা হলে পড়বে। তাই আমাদের এই রেশিওটাকে সবসময় একটু মাথায় রাখতে হবে, এই রেশিওটাকে মুখস্থ করে ফেললে যে কোনো অঙ্ক সব সহজেই করে দেওয়া ফেলা যাবে। শুধুমাত্র এই ইকুইটেরিটাল ট্রায়াঙ্গেলের বেসিসে সমবাহু ত্রিভুজের যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তো দেখি, এর আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। পরে ইন এ ইকুইটেরিটাল ট্রায়াঙ্গেল, ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এরিয়া অফ এন সার্কেল এন্ড সার্কাম সার্কেল ইজ ওয়ান হান্ড্রেড নাইনটি এইট সেম স্কোয়ার। মানে কী বলেছে, না বলেছে এই এন সার্কেল আর সার্কাম সার্কেল, এন সার্কেল আর সার্কাম সার্কেলের ডিফারেন্স কত বলে দিয়েছে, 198 সিএম স্কোয়ার। কিসের ডিফারেন্স, না এরিয়ার ডিফারেন্স বলে দিয়েছে। তো কী জানতে চাইছে, দেন হোয়াট শুড বি দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, হোয়াট শুড বি দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের এরিয়া কত, মানে অঙ্কটা তাহলে কী বলতে চাইছে, না অঙ্কটা বলেছে যে একটি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে ইন সার্কেল আর সার্কাম সার্কেলের এরিয়ার ডিফারেন্স বলছে 198 সিএম স্কোয়ার। তবে সেই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে, তাহলে আমরা কী করে বার করব, না এখানে কী দিয়ে দিয়েছে, হ্যাঁ এখানে দিয়ে দিয়েছে ডিফারেন্স দিয়ে দিয়েছে। ডিফারেন্স মানে এন সার্কেল, এন সার্কেল মানে কী, এন সার্কেল মানে অন্তর্বৃত্ত। আর কী দিয়ে দিয়েছে, সার্কাম সার্কেল মানে পরিবৃত্ত। এন সার্কেল আর সার্কাম সার্কেলের ডিফারেন্স দিয়ে দিয়েছে 198 সিএম স্কোয়ার। তো আমরা কী করে বার করব, আমরা দেখে নিই কী করে বার করব, এটা মুছে ফেলি। হ্যাঁ তো আমাদের জানতে চেয়েছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হবে, ঠিক আছে। তো আমরা এখানে কী করে বার করব, না রেশিও ডিফারেন্স দিয়ে, রেশিও ডিফারেন্স কী দিয়ে, না এন সার্কেলের রেশিও, এন সার্কেলের এরিয়া রেশিও কত আমরা পেয়েছিলাম, না 22, আর সার্কাম সার্কেলের এরিয়া রেশিও পেয়েছিলাম 88, এদের ডিফারেন্স কত বলে দিয়েছে 66, এই 66টাই তো 198, কারণ এদের দুজনের ডিফারেন্সই তো বলে দিয়েছে 198 সিএম স্কোয়ার। তাহলে এই 66-এর কত মাল্টিপ্যাল, এই 66-এর কত মাল্টি, কত গুণ বড়, এই 198 তিন গুণ বড়, 66-কে তিন দিয়ে মাল্টিপ্লাই করলে, তিন দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলেই আমরা পাবো 198 সিএম স্কোয়ার। তাহলে আমার এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত, আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া কত পেয়েছিলাম 21√3, তাহলে এটা যদি 3 হয় তাহলে এইটাও মাল্টিপল 3 হবে, তাহলে 21√3 মাল্টিপল 3 করলে আনসার কত আসে 63√3, তাহলে 63√3 ইজ আ মাল আনসার। ওকে, পরিষ্কারভাবে বোঝা গেল আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা চলে যাই পরের অঙ্কে। আইসোসেলিক ট্রায়াঙ্গেল অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা, না দিস ইজ কল সমদ্বিবাহু ত্রিভুজ, এইটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। কেন সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এইটা সমান কিন্তু এই বাহুটা তো অসমান, তাই না। তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটার মান আমি এ, এই বাহুটার মানও তাহলে কী হবে, এই বাহুটার মানও এ হবে, কিন্তু এই বাহুটার তলায় যে বাহুটা আছে এই বাহুটার মান কিন্তু এ হবে না, এই বাহুটার মান আলাদা হবে, এই বাহুটার মান বি হবে, ঠিক আছে। তাহলে আমরা কী কী পেলাম, দুটো এ আর একটা বি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। হ্যাঁ তাহলে এবার আমরা একটা লম্ব টেনে নিলাম, লম্ব মানে কি, এটাকে আমরা কী পেলাম, এটাকে আমরা এই যে এই এইটাকে আমরা কী পেলাম, এটাকে আমরা কী পেলাম, এটাকে আমরা পেলাম হাইট, এটাকে আমরা পেলাম হাইট, উচ্চতা। এই হাইট নিয়ে আমাদের বেশি কিছু মাথা ঘামানোর কিছু নেই। তাহলে এই আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজের কী জানবো, না সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া, সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া কী হবে, সমদ্বিবাহু ত্রিভুজের এরিয়া হবে বি বাই ফোর √4 ইন্টু এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার। বিটা কোনটা? না, বিটা ছিল এইটা, এ ছিল এইটা, এটাও এ ছিল। তাহলে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো আমার এই আইসোস্কেলিক ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার রুলস, আইসোস্কেলিক ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার রুলস। এইবার এইবার একটা মজার জিনিস আছে। কি মজার জিনিস? না, এইবার যদি বলে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া থাকে, একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া থাকে, কেমন জিনিস? না, এই জিনিস, ইফ এ ভার্টিক্যাল অ্যাঙ্গেল গিভেন, দেন যদি একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে কি হতে পারে? হ্যাঁ, এটা একটা অ্যাঙ্গেল ছিল, এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ভার্টিক্যাল অ্যাঙ্গেল মানে এই যে অ্যাঙ্গেলটা দিয়ে, এই যে একটা আইসোস্কেলিক ট্রায়াঙ্গেল, যা যা, হ্যাঁ এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলের মান থিটা, এই অ্যাঙ্গেলের মান থিটা। তাহলে আমার এই, তাহলে আমাকে জানতে চাইছে, তাহলে এইটা, এইটা যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এইটা কত, এই বাহুটার মান কত? একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে, দুটো বাহুর মান বলে দিয়েছে, তিন নম্বর বাহুটা অর্থাৎ অসমান বাহুটার মান কত? তাহলে আমরা কী করে বার করব? না, বার করব ঠিক এইভাবে, এই যে এরিয়া কী কী বার করেছে, ওয়ান বাই টু মাল্টিপ্লাই বাই এ স্কোয়ার মাল্টিপ্লাই বাই সাইন থিটা। এই হলো এইরকম ধরনের অঙ্ক দিয়ে দেবে তাদের রুলস, তাদের সূত্র, এরিয়া মাল্টি, এরিয়া ইকুয়ালস টু ওয়ান বাই টু মাল্টিপ্লাই বাই এ স্কোয়ার মাল্টিপ্লাই বাই সাইন স্কোয়ার সাইন থিটা, এটা থিটা, এই কোনটার মান থিটা, ঠিক আছে। তো এই এই আইসোস্কেলিক ট্রায়াঙ্গেলের এই এর বিষয়ে, এর এর বেশি জানার আর কোনো প্রয়োজন নেই, আর এতে এর বেশি আর কিছু আসে না এর মধ্যে, এটা আর একটা অ্যাঙ্গেল দিয়ে দেয়, দিয়ে দিয়ে এই সার দেয়, আর এর থেকে বিষয়ে কিছু আসে না। তো সেহেতু আমরা পরে চলে যাব পরে, পরেরটাকে কি দিয়েছে, বিষমবাহু ত্রিভুজ বা স্কেলিং ট্রায়াঙ্গেল। বিষমবাহু ত্রিভুজ আমি প্রথমে বলেছি যে ত্রিভুজে, হ্যাঁ যে ত্রিভুজে কোনো বাহুর মান সমান হয় না, যে ত্রিভুজে কোনো বাহুর মান সমান হয় না, যদি এটা এটা এ হলে এটা বি হবে, এটা সি হবে, ঠিক আছে, কোনো বাহুই, কোনো বাহুর মান সমান হয় না, সবসময় অসমান। তাহলে আমরা এখান থেকে একটা, এরও একটা হাইট আমরা পেয়ে যেতে পারি এখান থেকে, এরও একটা আমরা হাইট এখান থেকে পেয়ে যেতে পারি। তো আমি এখানে হাইটটা ড্র করে দিয়েছি, দেখা এখানে এটা মুছে দিই, হ্যাঁ এটা আমরা একটা হাইট পেয়ে যেতে পারি। তো এবারে আছে এরিয়া, এই এই স্কেলিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া কী করে বার করতে হয়, এরিয়া বার করার রুলস কী? না, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই এসটা, এই এসটা স্যার কী জিনিস, এসটা স্যার কোথা থেকে এলো? তার আগে যেমন দিদিনের একটা ভালো, এই সূত্রটাকে, এই যে যে সূত্রটা আমি করাল, যে সূত্রটা আমি এখানে লিখেছি, এই রুট ওভার এই টোটাল সূত্র, এই সূত্রটাকে কী সূত্র বলে? না, এই সূত্রটাকে বলে হেরনস ফর্মুলা। এই যে সবার তলায় লিখেছি আমি হেরনস ফর্মুলা, এই ফর্মুলাটাকে টোটাল বলে হেরনস ফর্মুলা। এবার আসি এই এস, এই এসটা কী জিনিস, এই এসটা এলো কোথা থেকে? এই এস হঠাৎ করে এস লিখলাম, এস ইজ এ সেমি পেরিমিটার, এস ইজ এ সেমি পেরিমিটার। সেমি পেরিমিটার মানে, পেরিমিটার মানে কি? প্রতিটা বাহু, প্রতিটা বাহুর যোগফল, যোগফলকে তো পেরিমিটার বলে। পেরিমিটার মানে কি? পরিসীমা। পেরিমিটার নিয়ে আরও বিস্তারিতভাবে বলবো আমি কোয়াড্রিলেটারে গিয়ে, এখন অল্প অল্প জেনে রাখা ভালো। তো এই পেরিমিটার মানে কি? পরিসীমা মানে কি? প্রতিটা বাইরের বাহুগুলি, বাইরের বাহুগুলির যোগফল। সেমি পেরিমিটার মানে কি? তাদের অর্ধেক। কীভাবে অর্ধেক? এই যে সেমি পেরিমিটার মানে কি? এ, এটা এ বলেছিলাম, এটা বি, এটা সি, সেহেতু এ বি আর সি এর যোগফল বাই টু। এটা করলে আমরা কিসের মান পাবো? এসের মান পাবো। ব্যাস সেইগুলো দিয়ে মাল্টিপ্লাই, মাইনাস মাল্টিপ্লাই, মাইনাস মাল্টিপ্লাই করলে আমরা এরিয়া পেয়ে যাব। তার এরিয়া পেয়ে যাব না, বিষমবাহু ত্রিভুজের এরিয়া পেয়ে যাব, ঠিক আছে। এবার এক্সামে একটা প্রশ্ন আসে,
কি প্রশ্ন আছে? ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য অপোজিট ভার্টেক্স টু দ্য গ্রেটেস্ট সাইড টু দ্য ট্রায়াঙ্গেল। তাহলে সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে কী করব, আমরা ওয়ান হাফ মাল্টিপ্লাই বাই বি মাল্টিপ্লাই বাই এন ইকুয়ালস টু রুট ওভার এই সূত্রটা। কেন না এইটা কেন করলাম না, আমি যদি একটা এটা কি আছে না নেই, তো এটাই সূত্র থাকলো। তারপরে আমরা চলে আসি কোয়াড্রিলেটারে। কোয়াড্রিলেটারাল কী আছে না, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, স্কোয়ার বা বর্গক্ষেত্র, প্যারালেলোগ্রাম বা সামন্তরিক, আর রম্বস বা রম্বসই বলা যায়, আর সবশেষে আছে ট্রাপিজিয়াম। তো এটা হলো আয়তক্ষেত্রের সাইন। এবার আছে বর্গক্ষেত্র, এটা এটা সামন্তরিক তো দেওয়াই আছে, রম্বস এরকম দেখতে লাগে, আর ট্রাপিজিয়াম এমন দেখতে লাগে। ঠিক আছে, তো আসি রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেল কেমন, এই যে রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। আচ্ছা রেক্ট্যাঙ্গেল কেমন, রেক্ট্যাঙ্গেলকে আমরা দুটি ভাগে ভাগ করি। দেখো রেক্ট্যাঙ্গেলে এইটাকে কী বলবো, এটাকে বলবো লেন্থ। এইটা একটা রাস্তা যদি ধরি, কত এটা এত দূর পর্যন্ত লম্বা হয়ে যেতে পারে, এটা লম্বা হয়ে যেতে পারে, তাই এটাকে আমরা ধরি সবসময় লেন্থ বা শর্টে এল। আর এই যে রাস্তাটা কতটা চওড়া, এই রাস্তাটা কতটা চওড়া, এই চওড়াটাকে আমরা কী বলি, ব্রিথ বলি। এই চওড়াটাকে আমরা কী ব্রিথ বলি, তাই আমরা এই চওড়াটাকে আমরা ব্রিথ দেখিয়েছি। এখানে আমরা লেন্থ দেখিয়েছি, লেন্থ মানে কি এইটা, আর ব্রিথ মানে উপনিষ মানে এটা ব্রিথ। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলে একটা লেন্থ থাকে আর একটা ব্রিথ থাকে, বাস এটা নিয়েই আমার রেক্ট্যাঙ্গেল শুরু। তো এই রেক্ট্যাঙ্গেলে এরিয়া বার করতে গেলে কী লাগে না, এরিয়া বার করতে গেলে লাগে লেন্থ মাল্টিপ্লাই বাই উইথ অর ব্রেথ। এই ব্রেথটাকে আমরা অনেকে এই ব্রেথটাকে অনেকে উইথ বলে, বা এর বাংলা ভাষা হচ্ছে প্রস্থ, এর বাংলা ভাষা হচ্ছে প্রস্থ। আর উপরে যেটা যে লিখেছি যে লেন্থ, সেই লেন্থ এই লেন্থ এই লেন্থকে বাংলা কী বলে, দৈর্ঘ্য বলে। তাহলে আমরা কী বলতে পারি, এরিয়া মানে কি ক্ষেত্রফল। এরিয়া কী করে বার করা যায় না, এরিয়া বার করা যায় এই যে ভেতরে, এরিয়া সবসময় থাকে এই ভেতরের অংশটা, এই ভেতরের অংশটাকে এরিয়া বলে, ভেতরের অংশটাকে এরিয়া বলে। এই ভেতরের অংশটা কতটা পরিমাণ আছে, ভেতরের পরিমাণটা কতটা আছে সেটা বার করতে গেলে আমাদের কী লাগে, এরিয়া লাগে। এই এরিয়া বার করতে গেলে কী করতে হবে, লেন্থের সাথে ও দৈর্ঘ্যের সাথে প্রস্থ কী করতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে। দৈর্ঘ্যের সাথে প্রস্থ মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল পাবো, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল পাবো। এবার আমি আসি পেরিমিটার। পেরিমিটার কথাবার্তা কী, আমি আগে বলেছিলাম পেরিমিটার নিয়ে আমি এখানে আলোচনা করব। পেরিমিটার কথাবার্তা কী না, এই পেরিমিটার কথাবার্তা হলো পরিসীমা। পরিসীমার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, পরি আর একটা সীমা। সীমা মানে কি, সীমা মানে এই বরাবর, এই বর্ডার, এই বরাবর। তাহলে পরিসীমা বার করতে গেলে কী করতে হয় না, এই বর্ডারগুলোকে যোগ করতে হয়। এই বর্ডারগুলোকে যোগ করলে আমরা কী পাবো, এই পেরিমিটার পাবো বা আমরা পরিসীমা পাবো, পেরিমিটার পাবো বা পরিসীমা পেয়ে যাবো। তাই পেরিমিটার পেতে গেলে কী করতে হবে না, পেরিমিটার পেতে গেলে আমরা এই দেখো, এই একটা এল, তাহলে এল একটা ব্রিথ, তাহলে যোগ ব্রিথ। এই একটা এল, তাহলে এই একটা এল, তাহলে ফের একটা এল, আবার একটা প্লাস, আবার একটা ব্রিথ প্লাস ব্রিথ। তাহলে কটা এল হলো, একটা এল দুটো এল, তাই টু এল আমরা লিখতে পারি। কটা ব্রিথ হলো, দুটো ব্রিথ প্লাস টু বি লিখতে পারি, তাই তো। তাহলে আমরা দু টু প্রত্যেক ক্ষেত্রে কমন, তাই টুটাকে আমরা বাইরে লিখলাম, টুটাকে কমন নিলাম, ভেতরে লিখলাম কি এল প্লাস বি, তাই তো। এল ফর লেন্থ, বি ফর ব্রিথ। তাহলে আমরা সূত্র কী পেলাম, টু মাল্টিপ্লাই, এখানে কিছু নেই মানে কি টু মাল্টিপ্লাই হয়ে আছে, তাই টু মাল্টিপ্লাই লেন্থ প্লাস বি, এটাই আমি এখানে লিখেছি। টু মাল্টিপ্লাই লেন্থ প্লাস বি, এটাতে কী পাওয়া যায়, পেরিমিটার পাওয়া যায়, মানে এই সীমানাটা কতটা, এই সীমানাটা কতটা
আমরা এই পেরিমিটার থেকে পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা চলে যাই পরের স্লাইডে, কি আছে দেখি। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে এই পেরিমিটার সম্পর্কিত, এই আয়তক্ষেত্র সম্পর্কিত। পরীক্ষার প্রশ্ন আসে যে একটা একটা বাগান আছে, একটা রেক্ট্যাঙ্গুলার একটা পার্ক আছে, সেই পার্কের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, এই একটা এটা এই ওই যে হলুদ যে পোর্শনটা দেখা যাচ্ছে এই পোর্শনটা একটা রাস্তা আছে, তো পার্কের তার ভিতর দিয়ে রাস্তা আছে, সেই রাস্তার এরিয়া কত, এই রাস্তাটার এই এই যে হলুদ রঙের যেটা গিয়েছে এই রাস্তার এরিয়া কত, এটা বার করতে দিলে আমরা কী করে বার করব, তাহলে কী করব। হ্যাঁ, তো তখন বার করব এরিয়া এরিয়া অফ পাথ, এরিয়া অফ পাথ মানে ওই পথটা, এরিয়া অফ পাথ মানে ওই পথটা, ওই পথটার এরিয়া কত, না টু ডাব্লু ইনটু এল প্লাস বি মাইনাস টু ডাব্লু। আচ্ছা, এই ডাব্লুটা কোথায় পেলাম, এই ডাব্লুটা হচ্ছে এই যে জায়গাটা, এই ডাব্লুটা হচ্ছে এই যে উইথ, উইথ মানে কি এই রাস্তাটা কতটা চওড়া, এই রাস্তাটা কতটা চওড়া সেটাকেই আমরা এখানে ডাব্লু ধরে নিয়েছি। আর এল ফর লেন্থ, পার্কের লেন্থ, বি ফর ব্রেথ, বাস আমার অঙ্ক কমপ্লিট। আচ্ছা, আমরা এখানে এই সবকটা এরকমভাবে দেখালাম কেন, এই হঠাৎ করে এরকমভাবে দেখালাম কেন, কারণ আলাদা করে অবশ্যই করা যায় প্রত্যেকটা, এই আগে বাইরে আয়তক্ষেত্রে আমার ছোটোবেলায় করেছি এই অঙ্কটা, টেনের সময় টেনে যখন পড়তাম ক্লাস টেনে এই অঙ্কটা অনেক করেছি, যে আমরা কী করতাম বাইরের আয়তক্ষেত্রটার বাইরের বাগানের পরিসীমাগত, তারপর ভেতরেরটার পরিসীমাগত করে নিয়ে বাদ দিতাম, তারপর ক্ষেত্রফল বার করতাম, বার করে বাদ দিতাম, কিন্তু সেই তো বাদ দেওয়ার জন্য সেই তো সব জায়গায় এক জায়গায় করা হতো, তাই আমি এখানে পুরোটাই শর্টকাট হিসাবে দেখিয়েছি যে টু ডাব্লু মাল্টিপ্লাই বাই এল প্লাস বি মাইনাস টু ডাব্লু। এটা কিন্তু ইনসাইড পাথ, এটা ইনসাইড পাথ, ইনসাইড পাথ মানে কি এই ভেতরে ভেতরের পথ, এইটা এই যে ভেতরে যে হলুদ হলুদটা গিয়েছে এই জন্য এটাকে ইনসাইড পাথ বলেছে। ঠিক আছে, এবার যদি বলতো আউটসাইড পাথ মানে কি বাইরের চারিদিকে, বাইরের চারিদিকে যদি তো এই এই ধরি ধরি এই ভেতরে হলুদ পোর্শনটা এই বাইরের চারিদিকে আছে, এই পোর্শন থেকে যদি আছে তখন কি হতো, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতাম টু ডাব্লু এল প্লাস বি প্লাস টু ডাব্লু, এটা আউটসাইড পাথ হিসাবে ব্যবহার করতো। তখন যদি বলতো এই পা এই 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 অংশটা এই পা এই পথটা এই পথটা কতটা কতটা এরিয়া, তখন আমরা এই এই আউটসাইড পাথ দিয়ে বের করতাম। ঠিক আছে, আরেক ধরনের প্রশ্ন আসে পরীক্ষার ক্ষেত্রে, সেই পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন আসে এই পাশের যে যে রেক্ট্যাঙ্গুলার যে ক্ষেত্রটা শুরু সবুজ রঙে যেটা আমি ফর্ম হলো সেটাতে আসে, এরকম ধরনের একটা আসে, এরকম ধরনের কী আসে না বলে দেওয়া থাকে যে একটা রাস্তা পার্কের মধ্যে দিয়ে আর একটা রাস্তা গিয়েছে পার্কের মধ্যে দিয়ে গিয়েছে, দুটো পাথের জন্য তো আচ্ছা তাহলে তখন কী করব, তখন আমরা করব এরিয়া অফ পাথ, তখন তাহলে কী বার করব না ডাব্লু মাল্টিপ্লাই এরিয়া, তখন তখন সেই ক্ষেত্রে এই রাস্তা এই রাস্তাটা কতটা চওড়া বার করতে গেলে কী করবো, আমি প্রথমে বলেছি এই যে রাস্তা কতটা চওড়া বার করতে গেলে আমরা সেটাকে ধরে নেবো, সেটাকে বলে দেবে যে ডাব্লু, আমরা সেই রাস্তাটা এরিয়া বার করতে গেলে কী করবো না ডাব্লু মাল্টিপ্লাই এল প্লাস বি মাইনাস ডাব্লু। এই রে একটা প্রশ্ন এসে যায়, এই ডাব্লুটা তো কেন ছিল, আবার ডাব্লুটা কেন মাইনাস করলাম, ডাব্লুটাকে মাইনাস করলাম কারণ এই জায়গাটার জন্য, এই জায়গাটার জন্য এই জায়গায় তো এই রাস্তাটা আর এই রাস্তাটা দুটোই তো গিয়েছে, তো এই রাস্তাটা তো ডবল হয়ে যাচ্ছে দুটোর ক্ষেত্রফল, সেই জন্যই এই ডাব্লুটাকে একবার এখানে এনে মাইনাস করে দিলাম, ব্যাস আমার খুব সহজেই ওই পাথটার কতটা এরিয়া আমরা পেয়ে যাব। চলে যাই পরের স্ক্রিনে, কী আছে দেখা যাক, ফেরো সাম আবার সাম ইম্পর্টেন্ট ম্যাথ আছে, ও বাবা এটা এটা তো একটু স্কোয়ারের
আচ্ছা, এরকম যদি এরকম পরীক্ষা থাকে যে একটা রেক্টাঙ্গুলার ক্ষেত্র বা একটা স্কোয়ার ক্ষেত্র, তার ভেতরে কিছু টালি বসানো হলো, তার ভেতরে একটা কিছু টালি বসানো হলে টালির অঙ্ক দেয় আর কি পরীক্ষাতে, খুব বেশি দেয়। তো টালি বসানো হলে বলতে পরীক্ষা দেয় যে আমার কতগুলো টালি লাগবে, তাহলে তখন সেক্ষেত্রে আমরা কী করে বার করবো, তখন কে সেক্ষেত্রে আমরা কী করে বার করা কী করে বার করবো, না দেখা যাক এরিয়া অফ ফ্লোর মানে ফ্লোরের সেটা, এটা এটা যদিও বা এখন আমার এটা স্কোয়ার শেপে থেকে দেখতে পাচ্ছি আমি এখানে, এটা এই শেপটা স্কোয়ার শেপে আছে, এটা স্কোয়ার শেপে দিলেও দিতে পারে বা রেক্টাঙ্গুলার শেপেও দিতে পারে, যে কোনো দিলে হবে, একই প্রসেসটা কিন্তু একই। তাহলে কী করতে হবে, এরিয়া অফ ফ্লোর, এই এরিয়া অফ ফ্লোর এখানে দেখিয়েছি স্কোয়ার লেন্থ ইনটু ব্রেথ, এটা কিন্তু স্কোয়ারের লেন্থ ইনটু ব্রেথ মানে এই এই যে যে স্কোয়ার এর এর এখানে যদি এখানে এটা যদি আমি ধরলাম এটা স্কোয়ার না, এটা রেক্ট্যাঙ্গুলারের সূত্র, কিন্তু যদি এটা স্কোয়ার থাকতো তাহলে কী করতাম, এর এরিয়া সমান, তো তাহলে লেন্থ ইনটু ব্রেথ যেটা হচ্ছে, যেটা রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রে যেটা এটা লেন্থ এটা ব্রেথ ব্রেথ হতো, স্কোয়ারের তো সবই তো লেন্থ, তাহলে এটা এ ইন্টু এ হতো স্কোয়ারের ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে রেক্টাঙ্গুলার হিসাব ধরে ধরিয়েছি, তাই লেন্থ ইনটু ব্রেথ মানে ফ্লোর, ফ্লোরের এরিয়া কত, ফ্লোরের এরিয়া কত মানে ফ্লোরটা মানে কত, এই যে এই ফ্লোরটা, এই ফ্লোরটা কতটা, এই কতটা জায়গা জুড়ে আছে, ঠিক আছে, সেটা এরিয়া অফ ফ্লোর বার করে নিতে হবে। তারপরে কী বার করতে হবে, এরিয়া অফ টাইলস, যে টাইলগুলো বলে দিয়েছে, এই যে 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 টাইলগুলো এখানে পাড়তে হবে, মানে এই যে এই টাইল যে টালিগুলো যে পাড়তে হবে, এই টালিগুলোর এরিয়া কত হবে বার করতে হবে, বার করে নিতে হবে। তাহলে সেই টালিগুলোর একটা বলে দেবে, সেই টালিগুলোর এরিয়া কতটা লেন্থ, এতটা লেন্থ এতটা হাইটের একটা টালি টালি আছে। তো এবার আমরা কী করে বার করবো, তাহলে বলবে যে এই এই পুরো রেক্ট্যাঙ্গুলার পাথে বা এই যে বা এই স্কোয়ার ফ্লোরে কতগুলো টাইল বসবে, তখন কী করে বার করবো, না নাম্বার অফ টাইল কী করে বার করতে হয়, না এখানে দেখিয়েছি নাম্বার অফ টাইল কীভাবে করতে হয়, না এরিয়া অফ ফ্লোর, ফ্লোরের এরিয়া বার করে নিয়েছিলাম এখানে, আর এরিয়া অফ টাইলকে দিয়ে ডিভাইড করতে হবে, এরিয়া অফ টাইলকে দিয়ে ডিভাইড করলে আমরা কী পেয়ে যাব, আমরা পেয়ে যাব এই নাম্বার অফ টাইল মানে কতগুলো টাইল বসাতে পারবো আমরা এই ফ্লোরের উপরে, ঠিক আছে। এটা প্রায় পরীক্ষাতেই আসে, প্রায় পরীক্ষাতে আসে এই ধরনের অঙ্ক, তো আমাদের জেনে রাখা ভালো। এরপরে আমি দেখিয়েছি বর্গক্ষেত্র বা স্কোয়ার, হ্যাঁ বর্গক্ষেত্র ঠিক এরকম ধরনের হয়, এখানে যদিও বা বর্গক্ষেত্র সেটটা একটু লম্বালম্বি রেক্ট্যাঙ্গুলার হয়ে গিয়েছে, তবু আমি ধরে নিলাম এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রে কী হবে, না প্রতিটা পা প্রতিটা বাহু বা প্রতিটা লাইনের সমান কী হবে, না এদের প্রত্যেকটার মান সমান হবে, যাই মান দিক না কেন এই প্রত্যেকে প্রতিদিকে প্রতিদিকের লেন্থ একই হবে, সেম হবে, এই হবে, তাই আমি প্রত্যেক দিক প্রতিদিকে এ এ এ হিসাবে দেখিয়েছি, ঠিক আছে। তো তার এই এর লেন্থ, এবার এই এরিয়া বার করতে গেলে কী করবো, এই বর্গক্ষেত্রে এরিয়া বার করতে গেলে কী করবো, যেহেতু এই এর কোনো আলাদা লেন্থ থাকে না, সবই লেন্থ বা ব্রিথ থাকে না, এর সবই লেন্থ সবই ব্রিথ, তাই আমরা একটু কী করেছি, লেন্থ অফ সাইড মাল্টিপ্লাই লেন্থ অফ সাইড, লেন্থ অফ সাইড মাল্টিপ্লাই লেন্থ অফ সাইড করেছি, কারণ এর প্রতিটা লেন্থ তো সমান, এর প্রতিটা লেন্থই সমান, তাই লেন্থ এ ইন্টু এ দুটো সব লেন্থ সমান, এপারের লেন্থ যা হবে এপারের লেন্থ তাই, এপারের লেন্থ তাই, এখানের লেন্থ তাই, তাই এ ইন্টু এ, এই এ ইন্টু এ। তো তারপরে কী করেছি, তারপরে দেখা যাক, হ্যাঁ দুটো দুটো একই জিনিস, দুটো একই জিনিস একসঙ্গে থাকলে তাহলে তাকে কী কী করা যায়, বর্গ করা যায়, স্কোয়ার করা যায়, তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার, তাহলে এরিয়া অফ লেন্থ বার করতে গেলে, এরিয়া অফ স্কোয়ার বার করতে গেলে আমাদের কী বার করতে হয়, না এরিয়া অফ স্কোয়ার বার করতে গেলে আমাদেরকে এই সূত্রটাকে মাথায় রাখতে হবে, এরিয়া অফ স্কোয়ার বার করতে গেলে আমাদেরকে এই সূত্রটা মাথায় রাখতে হবে, কী সূত্র, না এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি, যে কোনো একটা সাইডে স্কোয়ার। এবার সে পেরিমিটার, পেরিমিটার মানে আমি একটু একটু আগে বললাম, পেরিমিটার মানে প্রতিটা এই সীমানা বরাবর সীমানাগুলোর যোগফল, তাহলে এখানে সীমানা কত, এ প্লাস এ প্লাস এ প্লাস এ, চারটে চারটেকে প্লাস করলাম। আমরা ছোটোবেলায় শিখেছি বারবার একই সংখ্যা যোগ না করে আমরা অন্য কোন পদ্ধতিতে করতে পারি, গুণ পদ্ধতিতে করতে পারি, এখানে কটা এ, চারটে এ, তাহলে আমরা এটা করতে পারি, ফোর ইন্টু এ করতে পারি, কী করতে পারি না,
আর এটা কি এখানে এটা তো সাইড, এটাই আমি দেখিয়েছি ফোর মাল্টিপ্লাই সাইড, এটাই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি ফোর মাল্টিপ্লাই বাই সাইড বা ফোর এ বা ফোর এ। তো পরের স্লাইডে কী আছে দেখা যাক, প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম মানে কি? সামন্তরিক। এই সামন্তরিকের কিছু কথা আছে, কিছু কেমন দেখতে লাগে আগে দেখে দেখা যাক। দ্যাটস ইট, ইট ইজ কল্ড সামন্তরিক। এর এর এইটাকে আমরা সামন্তরিক নাম দেবো। এই 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 যে শেপে আঁকা আছে পরিষ্কারভাবে আশা করি আমরা আঁকার থেকেও ভালোভাবে দেখা যাচ্ছে, এটাকে বলবো আমরা সামন্তরিক বা প্যারালেলোগ্রাম। এই প্যারালেলোগ্রামে কিছু ডায়াগোনাল আমরা আঁকি, এঁকেনি। ডায়াগোনাল মানে কি? কর্ণ। আর দুটো কর্ণ স্থাপন হয়ে গেল। এক এখানে কী দিয়েছে না দিয়ে লেখা দিয়েছে না অপোজিট সাইড প্যারালাল অ্যান্ড ইকুয়াল। অপোজিট সাইড প্যারালাল অ্যান্ড ইকুয়াল মানে এই সাইডের সাথে এই সাইড, এই সাইডের সাথে এই সাইড কী হবে? প্যারালালও হবে আবার ইকুয়ালও হবে। এর সাথে এই সাইডের সাথে এই সাইড, কালারটা চেঞ্জ করে নিই, এই সাইডটার সাথে এই সাইডটা কী হবে? না বলেছে প্যারালালও হতে হবে আর ইকুয়ালও হবে, দুটোর মান সমান হবে। তাহলে আমি যদি এটাকে বি ধরি তাহলে এটার মানও বি হবে, তাই না? তাহলে এটা যদি এ ধরি এটার মানে এ হবে, ঠিক আছে? এটার মান এ, এটার মান বি, এটার মান সি কখনোই হবে না, ঠিক আছে? কারণ কেন বলেছি না অপোজিট সাইড প্যারালাল, ঠিক আছে? তো চলে যাই, তারপরে কী লেখা আছে, কী আছে দেখি। ডায়াগোনাল আর বাইসেক্টেড বাট নট পারপেন্ডিকুলারি, বলেছে যে এই যে যে ডায়াগোনালগুলো আমি ড্র হয়েছে এখানে, এইখানে এই যে ডায়াগোনালগুলো ড্র হয়েছে এটা একে অপরের উপর বাইসেক্টেড লম্বভাবে আছে, কিন্তু এই বাইসেক্টেড মানে কি? ছেদ করেছে একে অপরকে, কিন্তু কেউ কারোর উপর লম্ব নেই। লম্ব মানে কি? দিস ইজ লম্ব, এটাকে লম্ব বলে, কিন্তু কেউ কারোর উপর লম্বভাবে নেই। তো এর এরিয়া সামন্তরিকের ক্ষেত্রে এবার এরিয়া কী করে বার করবো? এরিয়া, এরিয়া কী করে বার করবো? না বেস মাল্টিপ্লাই বাই হাইট হলো। এবার এই বেসটা কোথা থেকে পাবো? এই বেস মাল্টিপ্লাই বাই হাইট, এই বেসটা পেয়ে পাবো কোথা থেকে? আমি শুধু এই পোর্শনটা নিই, এই পোর্শনটার কথা ভাবি, এই পোর্শনটার কথা ভাবি। এই পোর্শনে আমি যদি একটা এই ডাকটা নিই তাহলে আমরা কি একটা হাইট পাবো তো, আর এইটা হলো বেস পাবো তো, এটা ট্রায়াঙ্গেল তৈরি সৃষ্টি হচ্ছে তো, এটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হচ্ছে তো, এটা একটা বেস পাবো। দিস ইজ কল বেস। বেসটা মানে কি? আমি এখানে ধর কী ধরেছিলাম, এটা ধরেছিলাম এ, এটা ধরেছিলাম এ, এটা ধরেছিলাম বি, এটা ধরেছিলাম বি, তাহলে বি আর হাইটটাই ধরে নিলাম আমি এক্স, হাইটটা আমি ধরে নিলাম এক্স, তাহলে আমার কী হলো বি মাল্টিপ্লাই বাই এক্স, ঠিক আছে? তাহলে এরিয়া সূত্র পেয়ে গেলাম আমরা, কী করে বার করবো? এখানে দিয়ে দিয়ে আমি কী দিয়েছি না, এখানে দিয়েছি আমি এল মাল্টিপ্লাই বাই এক্স। এল মানে কি? এই যে আমি এখানে যেটা আমি এখন ধরে বলে বোঝালাম সেটাই আমি এখানে এই যে এখানে ড্র করে দেখানোর চেষ্টা করেছি, যে একটা ডায়াগোনাল, একটা ডায়াগোনালের এটা নিলাম, একটা হাইট তৈরি হলো, এক্সটা ধরে নিলাম এই হাইটটা, আর এলটা ধরে নিলাম, এটা তো লেন্থ ছিল না, এটা তো লেন্থ ছিল, আমি এখানে এ ধরেছিলাম, যাতে এল এর জায়গায় যদি আমরা এও লিখতাম কোনো ভুল হতো না। তাহলে এরিয়া ইকুয়ালস টু বেস ইনটু হাইট, দিস ইজ কল এরিয়া অফ প্যারালেলোগ্রাম। ওকে, দেন কি আছে? রম্বস। রম্বস জানতে গেলে রম্বসটা কেমন হয় জানা যেতে পারে। দিস ইজ রম্বস, দিস পিকচার ইজ রম্বস। ওকে, তো এর ক্ষেত্রেও আমি দুটো ডায়াগোনাল লিখে নিলাম, এই ক্ষেত্রেও দুটো ডায়াগোনাল লিখে নিলাম। এবার কী আছে দেখি, বলছে অল সাইডস আর ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল, প্রত্যেকটা সাইড, এই প্রত্যেকটা সাইড অ্যাকচুয়ালি যেমন প্যারালেলোগ্রাম এসে এটা এটা রেক্ট্যাঙ্গেলকে, একটা রেক্ট্যাঙ্গেল বেঁকিয়ে দিলে প্যারালেলোগ্রাম যেমন আসে, তেমন একটা স্কোয়ারকেও, একটা স্কোয়ার ছিল, একটা স্কোয়ারকে বেঁকালে একটা রম্বস তৈরি হয়। তাহলে স্কোয়ারের যেমন প্রতিটা বাহুই সমান ছিল, তাহলে রম্বস এলো একেবারে সিমিলারলি প্রতিটা বাহু সমান হবে, ঠিক তাই। এখানে তাই বলে দিয়েছে, এখানে তাই বলেছে কি অল সাইডস আর ইকুয়াল। ওকে, নেক্সট কী আছে?
डायगोनल इज नॉट इक्वल এদের যে ডায়াগোনাল হবে এদের যে 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 ডায়াগোনাল এঁকেছি আমি যে ডায়াগোনালটা আমি এঁকেছি এই ডায়াগোনাল একে অপরের সঙ্গে আনইকুয়াল কেউ কখনো সমান না সেই জন্য আমি একটা ডায়াগোনাল নাম দিয়েছি ডি ওয়ান একটা ডায়াগোনাল নাম দিয়েছি ডি টু তো ডায়াগোনাল অ্যান্ড বাইসেক্ট শুড বি পারপেন্ডিকুলার এই ডায়াগোনাল এবং বাইসেক্ট যেটা হবে সে প্রত্যেকের এক একটা কি পারপেন্ডিকুলার হবে ওকে নেক্সট রম্বস ইজ এ প্যারালেলোগ্রাম এটা খুব ভাইটাল খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রম্বাস ইজ এ পারপেন্ডিকুলার বাট প্যারালেলোগ্রাম রম্বস ইজ এ প্যারালেলোগ্রাম রম্বস কিন্তু সামন্তরিক কিন্তু সামন্তরিক আবার রম্বস নয় সামন্তরিক মানে দিস ইজ প্যারালেলোগ্রাম রম্বস সামন্তরিক কিন্তু সামন্তরিক রম্বস নয় কারণ সামন্তরিকে তো লেন্থ আছে ব্রেথ আছে কিন্তু রম্বসে কি লেন্থ ব্রেথ আছে লেন্থ ব্রেথ নেই কিন্তু রম্বস ইজ আ প্যারালেলোগ্রাম এটা খুব ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট এবার আসি রম্বসে কী করে তাহলে আমরা এরিয়া বের করব রম্বসে এরিয়া বের করতে গেলে কী করতে হবে ওয়ান বাই টু মাল্টিপ্লাই বাই ডি ওয়ান মাল্টিপ্লাই ডি টু এই ডায়াগোনাল ওয়ান আর ডায়াগোনাল টু ওয়ান বাই টু দিয়ে হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বাস কাজ শেষ এরিয়া আমরা তাহলে আমরা কিছুটা এরিয়া পেয়ে যাবো রম্বসের এরিয়া পেয়ে যাব এইবার যেহেতু আমরা রম্বসের এরিয়া পেয়ে গেলাম এইখানে এই ডায়াগোনালের রিলেশনের জন্য আমরা কয়েকটা পিথাগোরিয়ান ট্রিপলেট মনে রাখবো এই ট্রিপলেটগুলো খুব কাজে দেবে পিথাগোরিয়ান ট্রিপলেট এই ট্রিপলেটগুলো মনে রাখা খুব 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 দরকার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব দরকার এই এই ট্রিপলেটগুলো মনে রাখার জন্য একটাকে আছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ স্কোয়ার পিথাগোরিয়ান সূত্র কোথা থেকে আসে না আমি তার আগে বলে রাখি পিথাগোরিয়ান সূত্র এসেছে কিন্তু সমবাহু একটা সমকোণী ত্রিভুজ থেকে মনে আছে তো এটাকে অতিভুজ বলে এটাকে কী বলে বেস বা ভূমি বলে এটাকে লম্ব বলে তাহলে আমরা এই পিথাগোরিয়ান সূত্র থেকেই আমরা এই পিথাগোরাসের এই থেকেই আমরা এই ট্রিপলেটগুলো পেয়েছি তো এই ট্রিপলেটের যে যে ভ্যালুগুলো এই ভ্যালুগুলো মনে রাখা খুব দরকার পরীক্ষা হলের জন্য আরেকটা আছে ফাইভ স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার ইকুয়ালস টু এটা টুয়েলভ স্কোয়ারটা ভুল দেওয়া আছে এখানটা এটা হবে থার্টিন স্কোয়ার তো তারপরে আসি সেভেন স্কোয়ার ইকুয়ালস টোয়েন্টি ফোর স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস ফর্টি স্কোয়ার ইকুয়ালস টু ফর্টি ওয়ান স্কোয়ার তারপরে আসি ইলেভেন স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটি ওয়ান স্কোয়ার আর সবশেষে এইট স্কোয়ার প্লাস ফিফটিন স্কোয়ার ইকুয়ালস টু সেভেন্টিন স্কোয়ার এই লাস্টেরটাই শুধুমাত্র এক্সেপশান এই লাস্টেরটা শুধুমাত্র এক্সেপশান ঠিক আছে এই লাস্টেরটা বাদে বাকি সবগুলো দেখো টু করে ডিফারেন্স থ্রি টু ফাইভ ফাইভ টু সেভেন সেভেন টু নাইন নাইন টু ইলেভেন থার্টিন তারপর ফাইভ টু এইট এইট ফোর কত হবে টুয়েলভ টুয়েলভ ফোর সিক্সটিন ফোর এই টোয়েন্টি প্রত্যেকটা ডিফারেন্স দেওয়া হয়েছে সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা আছে তো এইটা নিয়ে এই সব কিছু নিয়ে একটা আলোচনা করা যাক একটা আলোচনাতে আসি এটা না হলে বুঝে যাবে না এটা কী জিনিস কীভাবে কাজে লাগে তো আমি প্রথমে বললাম পিথাগোরিয়ান সূত্রটা কোথা থেকে এসছে না এরকম সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ এর যা এই মানটা হচ্ছে 90 ডিগ্রি এই সমকোণী ত্রিভুজ থেকে এসেছে তো একটা সমকোণী ত্রিভুজে বলে দিয়েছে বেস 72 যার হাইট 21 তার এই বাহুটার কত মানটা কত তাহলে এটা আমরা ধরে নিতে এটা একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল এটা একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল তো এবার এই এটার মান জানতে চাইছে এই বাহুটার মান জানতে চাইছে তো আমরা এখানে কী করে কী দেখব সেভেন স্কোয়ার মানে এখানে দেখছি সেভেন স্কোয়ারের এখানে এই যে মাল্টিপ্লাই এইগুলো আছে যে সংখ্যাগুলো আমাকে দিয়েছে
সেই সংখ্যাগুলো দেখব আমাদের যে এইগুলো এই যে এতগুলো রেশিও দেওয়া হয়েছে, এই রেশিও না, এই পিথাগোরিয়ান যে ট্রিপলেটগুলো দেওয়া হয়েছে কার সাথে মেলে। দেখো সেভেন, এই সেভেনের কত গুণ? 23, 21, 3 গুণ। সিমিলারলি এই 24এর কত গুণ? এই 74, 3 গুণ। তাহলে 75 কার 3 গুণ হবে? 75 এই এর এর হবে, এর 3 গুণ হবে কত? এই 75। মানে আমার কত ছিল, আমার রুলসটা কী ছিল? আমার রুলসটা ছিল এইটা, আমার রুলস ছিল এইটা। 7 স্কোয়ার পেয়েছি, 24 স্কোয়ার পেয়েছি এখানে, তাহলে এখানে কত আছে? 25 স্কোয়ার। মানে কি এখানে আমরা 25 ধরবো, এখানে 7কে, 7 কত গুণ এটা? 3 গুণ। 14 কত গুণ এটা? 3 গুণ। তা 25 এটা কত গুণ হবে? 3 গুণ হবে। 25 3 গুণই হচ্ছে এই 75। বাস, তাহলে আমরা অঙ্ক উত্তর পেয়ে গেলাম 75। ঠিক আছে, আশা করি সবার বুঝতে সুবিধা হয়েছে। এই ট্রিপলেটগুলো আমি আবারও বলছি এই ট্রিপলেটগুলো মনে রাখা খুব দরকার, খুব খুব দরকার কম্পিটিটিভ এক্সামের জন্য। পরের স্লাইডে আছি ট্র্যাপিজিয়াম, সর্বশেষ কোয়াড্রিলেটারাল ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আইসোস্কেল, একটা হচ্ছে রেগুলার। এই রেগুলার ট্র্যাপিজিয়াম বা আইসোস্কেল ট্র্যাপিজিয়াম কেমন ধরনের দেখতে লাগে? না, সাধারণত আমরা জানি দিস ইজ কল্ড ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, এটাকে আমরা ট্র্যাপিজিয়াম মনে করি। তো এখানে একটা আমি একটা হাইট ড্র করে নিলাম, এটা আমার রেগুলার ট্র্যাপিজিয়াম। এর কিছু স্পেশাল প্রপার্টিস আছে। কী স্পেশাল প্রপার্টিস আছে? না, নন প্যারালাল সাইডস আর ইকুয়াল। এই এখানে দিয়েছে নন প্যারালাল সাইডস আর ইকুয়াল। এই যে যে নন এই যে প্যারালাল সাইডস, এই প্যারালাল সাইডের পরিবর্তে যে এই এই সাইডসের সাথে এই সাইড, কিন্তু এই সাইড আর এই সাইড কিন্তু হবে না। ঠিক আছে, নন প্যারালাল সাইড আর ইকুয়াল। তারপর কী দিয়েছে? না, প্যারালাল সাইডস আর আন ইকুয়াল। যেগুলো প্যারালাল সাইড, এইটা এটা প্যারালাল সাইড, এইটা এটা প্যারালাল সাইড, এটা কিন্তু আন ইকুয়াল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ট্র্যাপিজিয়ামের এরিয়া কী করে বার করবো? ট্র্যাপিজিয়ামের এরিয়া কী করে বার করবো? বার করার রুলস হচ্ছে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এ প্লাস বি। এ কোনটা? আমি এটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম বি। তো এটা এটা নট ইকুয়ালস টু, তাহলে এটা এটা ধরবো না, তাহলে এ বাই এ, এ বাই বি, এই ধর হাফ মাল্টিপ্লাই এ প্লাস বি, শেষ হলো। আর তার সাথে মাল্টিপ্লাই কাকে করবো? মাল্টিপ্লাই বাই হাইট। দিস ইজ এরিয়া অফ ট্র্যাপিজিয়াম, এরিয়া অফ ট্র্যাপিজিয়াম, হাফ ইন্টু প্যারাল সাইডস, হাফ ইন্টু সাম অফ প্যারাল সাইড মাল্টিপ্লাই বাই হাইট। কিন্তু ট্র্যাপিজিয়াম সবসময় কি এই একই ধরনের দেবে? এই সবসময় রেগুলার ট্র্যাপিজিয়াম দেবে? কিছু আনইকুয়াল ট্র্যাপিজিয়াম দিতে হবে, আনরেগুলার ট্র্যাপিজিয়াম দিতে পারে, ঠিক যেমন এরকম ট্র্যাপিজিয়াম দিতে পারে। এগুলোকে কী বলে? নন রেগুলার বা আইসোস্কেলের ট্র্যাপিজিয়াম বলে। তাই এই জন্য কী করা হবে না, এই ক্ষেত্রে ওই একই জিনিস, হাইট মেনটেন করবো। হাইট আগে হাইট ড্র করে নেবো, একটা হাইট, এটা একটা হাইট আছে, হাইট ড্র করে নিলে কী পেয়ে যাবো? এই যে এই সাইড, এই সাইড, একই রুলস, কোনো হেলফের নেই। ঠিক আছে, সর্বশেষে আসি বৃত্ত, সর্বশেষে আসি বৃত্ত। ঠিক আছে, এই বৃত্তকে আমি, হ্যাঁ, এই যে রেখাটা আমি ড্র করলাম, এই রেখাটাকে কী বলে? এই রেখাটাকে বলে ডায়ামিটার। এই রেখাটাকে কী বলে? না, ডায়ামিটার, শর্টে আমরা ডি লিখি, ডায়ামিটার, বা বাংলা যাকে বলি আমরা ব্যাস, বাংলা যাকে একে বলি আমরা ব্যাস। ঠিক আছে, এইবার আসি আমরা এই ব্যাসের সম্বন্ধে যদি জানতে চাই, তাহলে বলি এই ডায়ামিটার ইজ দ্য, ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড, লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল। ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল। ওকে, তো ডায়ামিটার আমরা পেলাম। এবার কি আসি, এই যে ছোটো যে ডটটা আঁকলাম, এই যে ছোটো ডটটা, এই ডটটাকে আমরা কী বলবো? আমরা বলি রেডিয়াস বা শর্ট, ইংরেজিতে আমরা এটাকে ছোটো করে লিখি আর।
এটাকে আমরা কি বলি রেডিয়াস 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 বা ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি আমি যদি এই রেডিয়াসটাকে যদি এই পার থেকেও যদি টেনে নিই এই পার থেকেও যদি এইভাবে টানা যায় আমি এই দাগের সঙ্গে মিলিয়ে দিলাম তাহলে এইটা ডায়ামিটার তৈরি হলো তাহলে ডায়ামিটারের অর্ধেক কিন্তু রেডিয়াস তাহলে আমরা বার করতে পারবো তাহলে ডায়ামিটার আর রেডিয়াস রেডিয়াস বার করতে কী দেবো না ডায়ামিটারের অর্ধেক আর ডায়ামিটার মানে কি রেডিয়াসের ডবল তাই ডায়ামিটার টু আর রেডিয়াস আর ডি বাই টু ঠিক আছে এখানে দিয়েছি দেখা ওই যে ডায়ামিটার ইকুয়ালস টু টু আর বা ব্যাস তারপরে রেডিয়াস ইকুয়ালস টু ব্যাসার্ধ তারপরে সার্কামফারেন্স সার্কামফারেন্স কোনটা এখানে যে এখানে আমি দিয়েছি সার্কামফারেন্স বা পরিধি এই যে বৃত্তটা আঁকা হয়েছে এই যে বৃত্ত যে আউটলাইনটা আউটলাইনটা দিস ইজ কল সার্কামফারেন্স এটাকে আমরা আরেক ভাষায় বলতে পারি দ্য পেরিমিটার এটাকে পেরিমিটার অফ দ্য সার্কেল বলতে পারি এই যে যে সার্কামফারেন্সটা করেছি এটাকে পেরিমিটার অফ দ্য সার্কেল বলতে পারি পেরিমিটার অফ দ্য সার্কেলও বলে বলা যেতে পারে এই বা এই বৃত্তটার পরিমাপ হচ্ছে সার্কামফারেন্স তারপরে আমরা এরিয়া বার করব কি করে এই যে বৃত্তটার এরিয়া আমি সবসময় বলেছি কি এই ভেতরের ভেতরের মান ভেতরের পরিমাণটা কতটা এই এরিয়া বার করতে গেলে আমরা কী করে বার করব এরিয়া বার করতে গেলে বার করবো কি পাই এটাকে আমরা পাই বলি পাই আর স্কোয়ার এই পায়ের মান আছে একটা আলাদা করে এই পায়ের মান হচ্ছে বাইশের সাত এই পায়ের মান বাইশের সাত তাহলে এই পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার মানে কি এই এরিয়া অফ এ সার্কেল একটা একটা এরিয়া একটা সার্কেলের এরিয়া বার করতে গেলে কী করবো পাই আর স্কোয়ার আচ্ছা এই আর স্কোয়ার এই যে পাই আর স্কোয়ার লিখছে এই আরটা কি আর ফর এই যে রেডিয়াস আর ফর রেডিয়াস মানে যেটার উপর ভিত্তি করে একটা বৃত্ত গড়ে উঠেছে আর ফর রেডিয়াস ওকে তো নেক্সট নেক্সট আছে আচ্ছা আমি কী বললাম এক্ষুনি যে ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল তো এইটাও একটা সার্কেল এটাও একটা কর্ড হতে পারে তাই না যেটা এটা যদি আমি সেন্টার ধরি সেন্টারের এটা যদি আমি সেন্টার ধরি এখানটা একটা সেন্টার আছে তো এই সেন্টারের পাশ দিয়ে আমি এটা কর্ড আঁকতে পারি তা এটাও তো আমার একটা কর্ড তাই না তাহলে এই যে অংশটা বেরোলো এই অংশটাকে আমরা কী অংশ বলি এই যে যে অংশটা বেরোলো এই যে আমি আমি একটু এ করে দিই এই যে যে অংশটা বেরোলো এই অংশটাকে আমরা কী বলি এই অংশটাকে বলি আমরা এই অংশটাকে আমরা বলি মাইনর সেগমেন্ট কী বলি মাইনর সেগমেন্ট আর যে বাকি যে অংশটা এই কর থেকে বাকি যে অংশটা পড়ে রইল এই অংশটাকে আমরা বলি মেজর সেগমেন্ট কী বলি মেজর সেগমেন্ট ওকে তো এই অবধি এই এইভাবে জানা যায় তো কী আছে দেখিনি হ্যাঁ এবার যদি এবার যদি বলেছে এবার এই ব্যাসে ধরি আমি একটা এটা একটা ডায়ামিটার রইল এটা একটা তারপরে আমি একটা রেডিয়াস আঁকলাম হ্যাঁ এবারে যদি একটা বলেছে এরকম একটা দাগ টেনে একটা অ্যাঙ্গেল করে দিই এরকম একটা এরকম একটা দাগ টেনে একটা এরকম একটা অ্যাঙ্গেল করে দিই এবং সেই অ্যাঙ্গেলটার এবং এই অ্যাঙ্গেল করে দিই এবং সেই অ্যাঙ্গেলটার নাম রাখি এই থিটা তাহলে আমি তাহলে আমি এবার যদি আমি বলি এই অংশটা যে অংশটা রয়েছে এই অংশটার কতটা এই অংশটা এই পার্টটার এরিয়া কত এই পার্টটার এরিয়া কী করে বার করব না থিটা বাই 360 মাই মাল্টিপ্লাই কত না পাই আর স্কোয়ার এই শুধুমাত্র এইটুকু এই পার্টটুকুর এরিয়া এই পার্টটুকুর এরিয়া বার করতে গেলে আমার এই সূত্রটা কাজে লাগবে ঠিক আছে এইবার এখান থেকে আরেকটা জিনিস পাবো কী পাবো এখান থেকে এই জিনিসটা পাবো এই যে এই যে এই এইটুকু এইটুকুকে আমরা কী বলি এইটুকুকে আমরা বলি বৃত্তচাপ কী বলি বৃত্তচাপ ইংরাজিতে বলি আর্ক এ আর সি আর্ক
এই আর্কের দৈর্ঘ্য কী করে বার করতে হয়? হ্যাঁ, এই আর্কের দৈর্ঘ্য বার করতে হয় ঠিক সেম এ একই থিটা বাই 360 মাল্টিপ্লাই বাই 2πr। একটু ভালো করে লিখি পরিষ্কার করে, তাহলে এই আর্ক আর্কের সূত্রটা কী করে পাবো? থিটা বাই 360 ডিগ্রি মাল্টিপ্লাই বাই 2πr। বাস, আমার আপাতত কমপ্লিট। সব এই বৃত্ত থেকে আর এর থেকে বেশি আর কিছু আসে না। এই যে পার্ট অফ দ্য এরিয়া, মানে আমি এক্ষুনি যেটা দেখালাম, এই এই যে এই যে এরিয়াটা তৈরি হলো, এই এরিয়ার পার্ট কী কভার করতে হয়, এইটা পার্ট অফ দ্য এরিয়া যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। তারপর লেন্থ অফ দ্য আর্ক, মানে যে এই যে লেন্থ বেরিয়েছিলো এই আর্কে, এই লেন্থ কী করে বার করতে হয়। ঠিক আছে, তো আশা করি সবাইকে পরিষ্কার করে বোঝাতে পেরেছি সবটা। তো সবার শেষে বলতে চাই, তোমার স্বপ্ন তোমাকেই পূরণ করতে হবে, সুতরাং নিজের প্রতি বিশ্বাস রাখো, জীবনযুদ্ধে তুমি অবশ্যই জয়ী হবে। এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ।